প্রথমে আমরা এখানে অনলাইনে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ফর্ম পূরণের জন্য যা করতে হবে, প্রথমে আমরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং সাল, এসএসসি এসএসসি সবগুলো এখানে বসাবো। দেন এখানে সব কিছু বসানোর পরে এখানে আমরা মোবাইল নাম্বার দিব অ্যান্ড কোটা দিব, তারপর ক্যাপচাটা পূরণ করব, দেন আমরা নেক্সট বাটন ক্লিক করব। দেখুন, তারপরে আমাদের এখানে আমাদের স্টুডেন্টের যে ইনফরমেশনগুলো, সব ইনফরমেশনগুলো চলে আসছে এখানে। তো আমরা এটা দেখে নিশ্চিত হয়ে নেক্সট বাটন ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করার পরে আমাদের এখানে দেখাচ্ছে যে অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম কিভাবে পূরণ করার জন্য টাকা পেমেন্ট করতে হয়। দেখুন, এখানে একটা বিলার নাম্বার দেওয়া আছে এবং একটা বিলার আইডি দেওয়া আছে। এটাকে আমরা একটা স্ক্রিনশট মেরে রেখে দিলাম, কারণ এটা পরবর্তীতে দরকার হতে পারে। দেন আমরা টাকাটা পেমেন্ট করব। এখানে যেভাবে তথ্যগুলো দেওয়া আছে, আমরা এভাবেই ফর্মটা এই টাকাটা পেমেন্ট করব রকেটের মাধ্যমে। দেন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা সবাইকে ধন্যবাদ। এখন আমাদের টাকাটা পেমেন্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে লগ ইন করবো বিলার নাম্বার, এসএসসি এসএসসি এভরিথিং দিয়ে। তো দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে টাকাটা জমা হয়েছে। তারপর এখানে অ্যাডমিট কার্ড ছবি এগুলো যখন দিব, সে তখন দেখবো এগুলো আমরা। এখন আমরা এখান থেকে সাইন আউট করে বের হয়ে যাব, লগ আউট করে, অর্থাৎ লগ আউটটা করে আমরা এখান থেকে বের হয়ে যাব। ধন্যবাদ সবাই।